হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের পিয়াল। আজকে আলোচনা করব ইএম ফোস্টারের ফেমাস নোভেল এ প্যাসেজ টু ইন্ডিয়া নিয়ে। এটি পাবলিশ করা হয় 1924 সালে এবং এটি হচ্ছে একটা পলিটিক্যাল ফিকশন। মানে আমরা বলতে পারি এখানে তৎকালীন সময়ের যে পলিটিক্যাল কন্ডিশন ছিল সেটা এখানে দেখানো হয়েছে। ইন্ডিয়ানদের উপর ব্রিটিশরা কীভাবে রুল করতো সেই চিত্র আমরা এখানে দেখতে পাব। এই নোভেলটি খুবই ফেমাস ছিল। 20th century যেসব ইংলিশ লিটারেচার ছিল তার 100টা গ্রেট ওয়ার্কের মধ্যে এটি একটি ছিল। তাহলে বোঝাই যাচ্ছে আসলে এটা কতটা ফেমাস ছিল। এটা শুরু করার আগে ফার্স্ট এর ক্যারেক্টারগুলো একটু বলে নিই, তাহলে দেখা যাবে বুঝতে সুবিধা হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ডক্টর আজিজ। তিনি হচ্ছেন একজন ইয়াং মুসলিম ম্যান যিনি চন্দ্রপুর নামক একটি কাল্পনিক জায়গায় বসবাস করেন। আরেকটা জিনিস বলে রাখি, এই নোভেলটার সেটিংসটা রাখা হয়েছে ইন্ডিয়ার চন্দ্রপুর নামক একটি কাল্পনিক জায়গায় এবং ডক্টর আজিজ হচ্ছে সেখানকার একজন মুসলিম ডাক্তার। তার তিনটা ছেলে মেয়ে রয়েছে, চিলড্রেন রয়েছে এবং তার ওয়াইফ মারা গিয়েছে। এই আজিজ খুবই স্কিল্ড ছিল তার জবের ক্ষেত্রে এবং সে খুবই প্যাশনেট ছিল পোয়েট্রির ক্ষেত্রে। যদিও সে প্রফেশনালি ডক্টর ছিলেন কিন্তু পোয়েট্রির ক্ষেত্রে সে খুবই প্যাশনেট ছিলেন। এই ডক্টর আজিজ শেষের দিকে আমরা দেখতে পাই কি তিনি অ্যাডেলা নামক একজন ইংলিশ ওম্যান দ্বারা সেক্সুয়ালি হ্যারাসমেন্টের অ্যালিগেশন তার উপর লাগানো হয়। পরবর্তীতে অ্যাটলাস তিনি যদিও নির্দোষ প্রমাণিত হন। এরপর সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে ফিল্ডিং, সাইরাল ফিল্ডিং। তিনি হচ্ছেন একজন ইংলিশম্যান কিন্তু তিনি এখন বর্তমান সময়ে একটি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হিসেবে রয়েছেন। এই ফিল্ডিং যদিও ইংলিশম্যান ছিলেন, তিনি অন্যদের মতো ছিলেন না। তিনি খুবই কোঅপারেটিভ ছিলেন ইন্ডিয়ানদের প্রতি, সকলের সাথে খুব ভালোভাবে বিহেভ করতেন। এই সাইরাল ফিল্ডিং ডক্টর আজিজের সাথেও খুব ভালো ফ্রেন্ডলি বিহেভিয়ার করেছিলেন এবং তিনি চাইতেন ইন্ডিয়ানদেরকে এডুকেট করতে, অন্য ব্রিটিশদের মতো ছিলেন না। এরপর ক্যারেক্টার হচ্ছে অ্যাডেলা। এই অ্যাডেলা হচ্ছে একজন ইয়াং অনেস্ট ইংলিশ ওম্যান যিনি ইন্ডিয়াতে এসেছেন মূলত রনিকে বিয়ে করতে, কিংবা রনি আসলে তার জন্য সুইটেবল হবে কিনা এই জিনিসটা জানতে। তাহলে রনিটা কে? রনি হচ্ছে মিসেস মুর নামক একজন ইল্ডারলি ইংলিশ ওম্যানের ছেলে। এই রনি এখন বর্তমান সময়ে ইন্ডিয়াতে ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন এবং অ্যাডেলা এসেছেন রনিটাকে দেখতে, আসলে সে তার জন্য পারফেক্ট হবে কিনা। এবং তিনি এটাও জানতে চান যে রিয়েল ইন্ডিয়াটা দেখতে কেমন, তাদের যে কাস্টমস ট্রেডিশনস রয়েছে সেগুলো তিনি জানতে চান। তাই তিনি তার হবু শাশুড়ির সাথে মানে মিসেস মুরের সাথে ইন্ডিয়াতে আসেন। এই মিসেস মুর হচ্ছেন এল্ডারলি ইংলিশ ওম্যান যিনি রনির মা হিসেবে এখানে দেখানো হয়েছে। মিসেস মুরের টোটাল তিনজন ছেলে মেয়ে ছিলেন, একজন হচ্ছে রনি, আরেকজন রাল্ফ, আরেকজন হচ্ছে স্টেলা। তিনি ইন্ডিয়াতে অ্যাডেলার সাথে এসেছেন এবং তিনি ইন্ডিয়া সম্পর্কে জানতে চান। এরপর হচ্ছে মিস্টার টার্টন। এই টার্টন হচ্ছে একজন ইংলিশ কালেক্টর অথবা চিফ ব্রিটিশ অফিসিয়াল বলতে পারি যিনি চন্দ্রপুরে গভর্ন করছেন। প্রায় টু ডিকেডস ধরে তিনি ইন্ডিয়াতে রয়েছেন এবং তিনি খুবই হেটফুল ছিলেন ইন্ডিয়ানদের প্রতি, কিন্তু দেখা যেত কি তিনি খুব ট্যাক্টফুলি তাদেরকে হ্যান্ডেল করতেন। যখন প্রয়োজন হতো তাদের বন্ধু হয়ে যেতেন, আবার প্রয়োজন হলে তাদের শত্রু হয়ে যেতেন। এরপর হচ্ছে মেজর ক্যালেন্ডার। এই মেজর ক্যালেন্ডার হচ্ছেন একজন ব্রিটিশ সিভিল সার্জন এবং তিনি ডক্টর আজিজের সুপেরিয়র ছিলেন। এই মেজর ক্যালেন্ডারকে আমরা দেখতে পাই তিনি খুবই হেটফুল ছিলেন ইন্ডিয়ানদের প্রতি। বিভিন্ন সময় ডক্টর আজিজকে তিনি হ্যারাস করতেন। কিভাবে করতেন? দেখা যেত কি যখন ডক্টর আজিজ ডিনার করতেন কিংবা তিনি কোনো কাজে ব্যস্ত থাকতেন, তখন মেজর ক্যালেন্ডার তাকে ডাক পাঠাতেন এবং ডক্টর আজিজ আসার আগে তিনি কি করতেন, তার বাংলো থেকে চলে যেতেন। এতে করে ডক্টর আজিজ খুব বেশি বিরক্ত বোধ করত এবং মেজর ক্যালেন্ডার কিন্তু সেটাই চাইতো, ডক্টর আজিজকে কোনোভাবে কি করতে, বিরক্ত করতে বা তাকে হ্যারাস করতে। তাহলে শুরু করি নোভেলের শুরুটা। আমরা দেখতে পাই কি ইন্ডিয়া ব্রিটিশদের দ্বারা শাসিত হচ্ছে। এখানে চন্দ্রপুর নামক একটি ফিকশনাল প্লেসকে দেখানো হয়েছে। এই জায়গায় ব্রিটিশ থেকে দুইজন ইয়াং লেডি আসেন, একজনের নাম হচ্ছে অ্যাডেলা যিনি ইংল্যান্ডে স্কুল মিস্ট্রেস হিসেবে রয়েছেন এবং অন্যজন হচ্ছে মিসেস মুর যিনি হচ্ছেন এই অ্যাডেলার হবু শাশুড়ি। তারা চন্দ্রপুর আসে, মূলত মিসেস মুর এসেছে তার ছেলে রনের সাথে অ্যাডেলার বিয়েটা ফিক্সড করতে এবং অ্যাডেলাও এসেছে তার বিয়ের আগে তার হবু স্বামীকে একটু চেক করতে যে আসলে সে তার জন্য সুইটেবল হবে কিনা।
আমরা আরও বলতে পারি এই মিসেস মোর এবং অ্যাডেলা মূলত ইন্ডিয়ান যে কালচার রয়েছে রিয়েল ইন্ডিয়াটা সম্পর্কে তারা জানতে চায়, তাই তারা ব্রিটিশ থেকে ইন্ডিয়াতে এসেছে। এরপর আমরা দেখতে পাবো ডক্টর আজিজকে। এই ডক্টর আজিজ হচ্ছেন একজন মুসলিম ইয়াং ম্যান যিনি তার দুইটা ফ্রেন্ডের সাথে ডিনার করছিলেন এবং ডিসকাস করছিলেন যে কি ব্রিটিশরা কখনো কি ইন্ডিয়ানদের ফ্রেন্ড হতে পারে কিনা। তার মনে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো এটা নিয়ে এবং সে সবসময় চাইতো ইংলিশরা যাতে কি করে এই ইন্ডিয়াকে ছেড়ে চলে যায়। এর কারণও রয়েছে, কারণ ইংলিশরা সবসময় দেখা যেত কি ইন্ডিয়ানদেরকে খুব পুয়রভাবে ট্রিট করতো এবং ডক্টর আজিজও কিন্তু এর শিকার হতো। কিভাবে হতো? ডক্টর আজিজের একজন বস ছিলেন যাকে আমরা বলতে পারি মেজর ক্যালেন্ডার, সে একজন সিভিল সার্জন। সে সবসময় ডক্টর আজিজকে ডাক পাঠাত এবং ডক্টর আজিজ কি করত তার ডিনারটা ছেড়ে মাঝপথে চলে যেত। আজও ঠিক সেম হলো, সে ডিনার করছিল তখন মেজর ক্যালেন্ডার তাকে ডাক পাঠালো এবং সে তার ডিনারটা ছেড়ে চলে গেল। যাওয়ার পথে দেখা গেল কি তার যে গাড়ির টায়ার রয়েছে সেটা পাংচার হয়ে যায়, যার কারণে তার যেতে একটু লেট হয়ে যায়। এরই মধ্যে ওই যে মেজর ক্যালেন্ডার তার বাংলা ছেড়ে চলে যান। তো ডক্টর আজিজ যখন মেজর ক্যালেন্ডারের বাসায় যায় তখন দেখেন কি মেজর ক্যালেন্ডার সেখানে নেই। সো সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং খুবই নিরাশ হয়ে সে রেল লাইনের পথ ধরে হাঁটতে শুরু করে এবং পথের মধ্যে সে তার একটা ফেমাস মসজিদ দেখতে পায় এবং সেখানে তিনি ঢুকে পড়েন। সেখানে যাওয়ার পর সেখানে তার সাথে একজন লেডির দেখা হয়, তার নাম হচ্ছে মিসেস মোর, যে একজন এল্ডারলি ব্রিটিশ ওমেন ছিল। তার সাথে এই ডক্টর আজিজের দেখা হয়। তো ডক্টর আজিজ মিসেস মোরকে খুব বেশি বকা দেয়, তার কারণ হচ্ছে তিনি তাকে বলেন তিনি কেন তার শুজটাকে বাইরে না রেখে ভেতরে এসেছেন, মানে শুজ নিয়ে ভিতরে কেন এসেছেন, বা টেম্পলে ঢুকার আগে তার উচিত তার শুজগুলো খুলে রাখা। তো এইসব কিছু নিয়ে আজিজ তাকে বকাবকি করেন। তো মিসেস মোর খুব বেশি শান্তভাবে তাকে বলে যে তিনি এখানকার যেসব কালচার রয়েছে সব কিছুই তিনি কি করছেন, রুলস এবং রেগুলেশন এগুলো সব কিছু তিনি ফলো করছেন এবং শুজগুলো টেম্পলে ঢুকার আগে বা মসজিদে ঢুকার আগে খুলে এসেছেন। এতে করে ডক্টর আজিজ খুব বেশি ইমপ্রেস হয়ে যায় যে একজন ইংলিশ ওম্যান কীভাবে এতটা পোলাইট হতে পারে। তো মিসেস মোর এবং আজিজ অনেকটা সময় ধরে কথা বলতে থাকে, অ্যাজ এ রেজাল্ট দেখা গেল কি তারা খুব ফ্রেন্ড হয়ে যায় এবং একজন একজনের মধ্যে অনেক কমন কিছু খুঁজে পায়। এরপর আমরা দেখতে পাই ডক্টর আজিজ মিসেস মোরকে তার যে ব্রিটিশ ক্লাব রয়েছে সেখানে নামিয়ে দেয়। মিসেস মোর যখন তার ব্রিটিশ ক্লাবে ফিরে যায় তখন তিনি তার কম্পেনিয়ন যারা রয়েছে যেমন অ্যাডেলা, তারপর হচ্ছে তার সঙ্গী সাথে যারা ছিল তার ছেলে রনি, এছাড়া আমরা সেখানে দেখতে পাব আরও কিছু ব্রিটিশ লোক রয়েছিল, তাদেরকে সে ডক্টর আজিজ সম্পর্কে বলেন যে আসলে ডক্টর আজিজ কতটা পোলাইট ছিল। ফার্স্টের দিকে এই মিসেস মোরের যে ছেলে রয়েছে রনি তার কথা খুব বেশি মনোযোগ দিয়ে শুনতে থাকে, তার কারণ হচ্ছে তিনি ভেবেছিলেন তার মা যে জেন্টলম্যানের কথা বলছেন সে একজন ব্রিটিশ হবে, কিন্তু পরে তিনি জানতে পারেন যে সে একজন ইন্ডিয়ান ছিল। এতে করে দেখা গেল কি রনি খুব বেশি রেগে যায়, তার মাকে বকাবকি করে কেন সে ইন্ডিয়ানদের সাথে কথা বলছে। তো এটা করে তার মা খুব বেশি রেগে যায় যে কেন তার ছেলে এমন বিহেভ করছে। এরপর আমরা দেখতে পাই এখানে একটা ক্যারেক্টার রয়েছে মিস্টার টার্টন, এই সে হচ্ছে একজন কালেক্টর। তিনি তখন বলেন যেহেতু মিসেস মোর এবং অ্যাডেলা ইন্ডিয়ান কালচার সম্পর্কে জানতে চায় সো তিনি এদের জন্য একটা কিছু করতে পারে, তিনি একটা ব্রিজ পার্টি করবেন। মানে তার মানে হচ্ছে তিনি ইন্ডিয়ান এবং ব্রিটিশদেরকে একত্রিত করার জন্য একটা পার্টি করবেন, সেটাকে ব্রিজ পার্টি বলে, যেখানে অ্যাডেলা এবং মিসেস মোর ইন্ডিয়ান সম্পর্কে জানতে পারবেন। কিন্তু দেখা গেল কি এই পার্টিটা করাটা কি হলো, ফেল হয়ে গেল। তার কারণ হচ্ছে এখানে খুব কম সংখ্যক হায়ার লেভেলের ইন্ডিয়ানদেরকে ডাকা হলো এবং যে গেস্টরা এসেছে ইংলিশরা ইন্ডিয়ানদের সাথে কথা বলছে না, ইন্ডিয়ানরা ইংলিশদের সাথে কথা বলছে না। তো এতে করে কি হলো, তাদের যে মোটিভ ছিল ব্রিটিশরা ইংল্যান্ডদেরকে ইংল্যান্ডরা ইংলিশরা ইন্ডিয়ানদেরকে জানবে, এই জিনিসটা ফেল হয়ে গেল। শুধু একজন ক্যারেক্টার ছিল আমরা, তার নাম হচ্ছে ফিল্ডিং। এই ফিল্ডিংই শুধুমাত্র সকলের সাথে কথা বলছিল। ফিল্ডিং মিসেস মুরকে দেখে খুব বেশি অনেকটা অ্যাট্রাক্টেড হয়ে যায়। এটা কেমন, তিনি চিন্তা করেন যে এই ভদ্র মহিলা কিভাবে একজন ইন্ডিয়ানের প্রতি এতটা সাপোর্টিভ হতে পারে। তখন এই ফিল্ডিং চিন্তা করলো তিনি তাদেরকে ইন্ডিয়ানদের সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করবেন। তাই তিনি তার বাসায় কি করলেন, একটা টি পার্টি রাখার ব্যবস্থা করলেন। এরই মধ্যে মিসেস মুরের যে ছেলে ছিল রনি, সে কিন্তু খুব বেশি বিরক্ত বোধ করে, তার ফিয়ন্সি এবং তার মা ইন্ডিয়ানদের প্রতি এত বেশি আগ্রহ দেখে সে বিরক্ত বোধ করে।
সে তাদেরকে বলে যে কি তারা ইন্ডিয়ানদের প্রতি এত বেশি কাইন্ড হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তাদের ইন্ডিয়ানদের প্রতি কাইন্ড হওয়ার থেকেও তাদের অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে। মূলত তাদের কাজ হচ্ছে তাদেরকে রুল করা। এরপর আমরা দেখতে পাই কি ফিল্ডিং এই আজিজকে ইনভাইট করে। আজিজও সেখানে সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে এবং সে কি করে, তার একজন প্রফেসর ছিল নারায়ণ গড বলে, তাকে নিয়ে এই ফিল্ডিংয়ের বাসায় আসে। সেখানে মিসেস মুর এবং অ্যাডেলাও থাকে। তো তারা টি পার্টিতে বিভিন্ন কিছু নিয়ে ডিসকাস করে। তো এই ডক্টর আজিজ মারাবার কেভস সম্পর্কে তাদেরকে বলে এবং তিনি বলেন কি সকলকে সেই মারাবার কেভস ভ্রমণ করাতে নিয়ে যাবেন। এরপর আমরা দেখতে পাই কি ফিল্ডিং মিসেস মুরকে নিয়ে তার কলেজটা দেখাতে নিয়ে যায় এবং এখানে রয়ে যায় প্রফেসর নারায়ণ এবং ডক্টর আজিজ এবং অ্যাডেলা। কিছু সময়ের মধ্যে রনিও সেখানে উপস্থিত হয়। তো রনি খুব বেশি রেগে যায় ফিল্ডিংয়ের উপর, তিনি কিভাবে তার ফিয়ান্সি মানে অ্যাডেলাকে দুইজন ইন্ডিয়ানের কাছে রেখে চলে গেল। তো তখন ফিল্ডিং বলে যে সে একজন ইয়াং ওম্যান, সে যথেষ্ট ক্যাপেবল তার নিজের ডিসিশন নেওয়ার জন্য। এরপর আমরা দেখতে পাই অ্যাডেলাও খুব বেশি রেগে যায়, সে তাকে রনিকে বলে যে সে তাকে বিয়ে করতে পারবে না। তো রনিও জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তখন সে বলে চলো আমরা চন্দ্রপুর যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে সেটাতে একটু ভ্রমণ করে আসি বা সেটা দেখে আসি। এখানে নবাব বাহাদুর নামে একজন ইম্পর্টেন্ট লোকাল ফিগার রয়েছে, সে আমাদেরকে কি করবে ঘুরে দেখাবে। তো তাদের ট্রিপে যাওয়ার সময় দেখা গেল কি একটা গাছের সাথে তাদের কারটা অ্যাক্সিডেন্ট করলো। এরপর মিস ডেরেক নামক একজন ইংলিশ ওম্যান সে পথ দিয়ে যাচ্ছিল, তখন সে তাদেরকে কি টাউনে নিয়ে যায়। এই যে ট্রাভেলের টাইমে অ্যাডেলার সাথে রনির একটু ভালো সম্পর্ক হয়ে যায়, তাদের যে দূরত্ব ক্রিয়েট হয়েছিল এই দূরত্বটা আস্তে আস্তে কমে যায়। তখন অ্যাডেলা জানায় যে সে রনিকে বিয়ে করতে রাজি রয়েছে এবং তাদের এঙ্গেজমেন্টটাকে সে কি করে অ্যানাউন্স করে দেয়। কিছু সময় পর আমরা এবার দেখতে পাবো মালাবার কেভের মধ্যে আমাদের যে সেটিংসটা এখন সেটা সেখানে রাখা হয়েছে। আজিজ মালাবার কেভসে সকলকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি করলেন, কিন্তু আনফর্চুনেটলি সেখানে আমরা দেখতে পাই ফিল্ডিং এবং যে প্রফেসর নারায়ণ গডবলে রয়েছে তারা তাদের ট্রেনটাকে মিস করেছে। কিন্তু আজিজ মিসেস মুর এবং অ্যাডেলা সে মালাবার কেভসে পৌঁছে যায়। তো তারা চিন্তা করলো কি তারাই কেভসটাকে ভ্রমণ করবে। কিন্তু মিসেস মুর যখন ফার্স্ট কেভটাকে এক্সপ্লোর করলো তখন দেখা গেলো তিনি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার মূলত কারণটা ছিল এরকম, তখন কেভসে ঢুকে তখন অনেক মানুষের ভিড়ে বা অনেক মানুষের সাউন্ডের কারণে সেখানে কিছু ইকো তৈরি হয়, যার কারণে দেখা যায় কি মানুষ বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে থাকে, মানে কেমন যেন একটা অ্যাংজাইটি ফিল করে। ঠিক মিসেস মুরও সেম করছিল, তাই তিনি চিন্তা করলেন সে ফার্স্ট কেভে ওয়েট করবেন এবং আজিজ এবং অ্যাডেলা তারা অন্য কেভগুলো যেতে শুরু করলো একটা গাইডের সাথে। এরপর আজিজকে দেখে অ্যাডেলার কি ফিল হয়ে যায় না, তখন সে তাকে চিন্তা করলো সে রনিকে তো আসলে ভালোবাসে না। তো তখন সে আজিজকে জিজ্ঞেস করে বসলো কি তার একটা ছাড়া কি আর কোনো ওয়াইফ রয়েছে কিনা। এতে করে আজিজ খুব বেশি আনকমফোর্টেবল ফিল করে, তখন তিনি আরেকটা কেভে চলে যায়। কিছু সময় পর তিনি যখন কিছুটা নর্মাল হয় তখন তিনি অ্যাডেলার কাছে ফিরে আসেন। ফিরে এসে দেখেন কি সেখানে শুধু গাইডটাই রয়েছে, অ্যাডেলা চলে গেছে। তখন সে গাইডকে জিজ্ঞেস করে অ্যাডেলা কোথায়, তখন সে গাইড জানায় যে তিনি কি করেছেন সামনের দিকে এগিয়ে গিয়েছেন। তো তারা দুজন খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু খোঁজাখুঁজি করেও অ্যাডেলাকে খুঁজে পায় না। তো আজিজ খুব বেশি রেগে গিয়ে সে গাইডকে একটা ধরে পিটা দেয়, এতে করে গাইডটা সেখান থেকে চলে যায়। তো আজিজ আরেকটু খোঁজাখুঁজি করতে লাগলো, তখন সে সেখানে অ্যাডেলার একটা আমরা কি বলবো বাইনোকুলার খুঁজে পায়, ভাঙা বাইনোকুলার। তো আজিজ খুবই টেনশনে পড়ে যায়, সে কি করে ভাঙা বাইনোকুলারটা তার পকেটের মধ্যে রেখে দেয় এবং রাখার পর সে কেভের নিচের দিকে দেখে। তো নিচের দিকে দেখার পর সে দেখতে পায় কি অ্যাডেলা নিচে মিস ডেরেকের সাথে কথা বলছে। তো সে সেখানে ফিল্ডিংকেও দেখতে পায়, কারণ ফিল্ডিং তার কার নিয়ে মিস ডেরেক সহ সেখানে উপস্থিত ছিল। তো আজিজ খুব বেশি খুশি হয়ে সেখানে নিচে চলে আসে। নিচে আসার এরই মধ্যে আমরা দেখতে পাবো কি মিস ডেরেক এবং অ্যাডেলা সেখান থেকে কার নিয়ে চলে যায়। পরে দিয়ে দেখা গেল কি অ্যাডেলা তো চলে গেছে, সেখানে মিসেস মুর এবং ডক্টর আজিজ এবং ফিল্ডিং ট্রেনে করে সেখানে আসে, মানে তারা সিটিতে ফিরে আসে চন্দ্রপুরে। যখন চন্দ্রপুরে আসে তখন দেখা গেল কি পুলিশ এসে আজিজকে অ্যারেস্ট করছে। তখন পুলিশ তাকে জানায় যে অ্যাডেলা তার নামে কি করেছে একটা কেস করেছে এরকম একটা ব্যাপার। তার কারণ হচ্ছে অ্যাডেলা বলছিল ডক্টর আজিজ কেভের মধ্যে তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করার চেষ্টা করেছে অথবা তার সাথে কি খারাপ বিহেভ করেছে। তো তাকে পুলিশে ধরে নিয়ে গেল।
অ্যাডেল অ্যাজিসের মতো এমন একটা ক্যারেক্টার, ইনোসেন্ট একটা ক্যারেক্টার এমন কাজ করতে পারবে এই জিনিসটা ফিল্ডিং কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। মিসেস মুরেরও তেমন ধারণা ছিল যে আজিজ কখনো এমন কিছু করতে পারে না, যার কারণে ব্রিটিশ পিপলরা ফিল্ডিংকে ট্রেটর ভাবছিল, বিশ্বাসঘাতক ভাবছিল। তো এদের মধ্যে কি ট্রায়াল চলতে থাকলো। তখন অ্যাডেলাকে আস্ক করা হলো যে ব্যাপারটা কি ছিল। তো তখন অ্যাডেলা জানায় যে কি কেভের মধ্যে আজিজ তাকে কি করা ধরার চেষ্টা করছিল, কিংবা তাকে তার সাথে খারাপ আচরণ করেছে। এভাবে প্রসেস সবকিছু চলতে লাগলো। মুরও কিন্তু অ্যাডেলাকে সাপোর্ট করছিল না, সে আজিজকে সাপোর্ট করছিল। এই জিনিসটা দেখে রনি খুব বেশি রেগে যায়, সে কিভাবে একজন ইন্ডিয়ানকে সাপোর্ট করতে পারে। তাই সে তার মাকে তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এবং তিনি যখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছিলেন, ইংল্যান্ডে ফেরার পথেই তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এরপর লাস্ট দিন দেখা গেল কি আজিজের যেদিন ট্রায়ালের লাস্ট দিন ছিল, সেদিন অ্যাডেলাকে আস্ক করা হলো সেখানে মেনলি কি হয়েছিল। তো তখন সে তাদেরকে জানায় যে মূলত সেখানে দেখাচ্ছে অনেক বেশি আওয়াজ হচ্ছিল, ইকোগুলো হচ্ছিল, যার কারণে সেও মুরের মতো আসলে সিক হয়ে পড়েছিল। সে ব্যাপারটা বুঝতে পারেনি, সে ইকোগুলা বা সাউন্ডগুলা তার কাছে মনে হচ্ছে আজিজ তাকে কি করছিল, তাকে ধরার চেষ্টা করছে। আসলে এগুলো সব সেখানে কেভের মধ্যে যে সাউন্ড হচ্ছিল ওইগুলোর কারণে হয়েছিল। সে সবকিছু চিন্তা করতে থাকে এবং সে ডিক্লেয়ার করে আজিজ তার কাছে কিছু করেনি। অ্যাজ এ রেজাল্ট আজিজকে ছেড়ে দেওয়া হয়। এরই মধ্যে একটা ঘটনা ঘটে যায়, তা হচ্ছে ফিল্ডে রনি কি করলো, তার যে এঙ্গেজমেন্ট ছিল অ্যাডেলার সাথে সেই জিনিসটা ভেঙে দেয়, যার কারণে ফিল্ডিং এর কাছে এখন অ্যাডেলা গিয়ে ওঠে। কারণ হচ্ছে অ্যাডেলা একজন একা মহিলা ছিল, সে এখানে ইন্ডিয়াতে কাউকে চিনে না ফিল্ডিং ছাড়া। সো তার ইংল্যান্ডে ফিরে যেতে হলে প্রসেস করতে হলে কিছুটা সময় লাগবে, তাই ফিল্ডিং তাকে এইসব কিছুতে হেল্প করছিল। তো আজিজ খুব বেশি রেগে যায়, ফিল্ডিং তুমি আমার বন্ধু হয়ে কিভাবে অ্যাডেলাকে হেল্প করতে পারো, অ্যাডেলা যে আমার লাইফ রুইন করার চেষ্টা করেছে, আমার সাথে এমন একটা খারাপ আচরণ করেছে। তো তখন ফিল্ডিং বলে যে আসলে এখানে অ্যাডেলার তো কোনো দোষ ছিল না, সে তো মূলত ইকোগুলার কারণে তার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। অ্যাট লাস্ট আমরা দেখতে পাই ফিল্ডিং এবং অ্যাডেলা ইংল্যান্ডে ফিরে যায়। তো তখন আজিজ বলে কি আর কোনো ইংলিশের সাথে কোনো বন্ধুত্ব হবে না, এখানেই শেষ। তিনি এখন চান কি এই ইংল্যান্ডদেরকে কোনোভাবে ইন্ডিয়া থেকে বের করতে। এরপর আমরা দেখতে পাবো 2 বছর চলে গেল, আজিজ এখন প্রায় সেভারাল 100 মাইলস এওয়ে চন্দ্রপুর থেকে একটা জায়গা রয়েছে যেটাকে আমরা বলতে মাও বলতে পারি। তিনি এখন সে মাও এর রাজার চিফ ডক্টর হিসেবে রয়েছেন এবং তিনি তার একদিন দেখা যায় কি তার ছেলেদেরকে নিয়ে ওল্ড একটা ট্যাম মসজিদে যাচ্ছিলেন। তো তখন তিনি সেখানে ফিল্ডিং এবং তার ব্রাদার ইন্দোকে দেখতে পায়। আজিজ খুব বেশি সারপ্রাইজ হয়ে যায়। তার ব্রাদার ইন্দো মূলত ছিল রাল্ফ মুর। রাল্ফ মুর হচ্ছে মিসেস মুরের ছেলে। তো সে চিন্তা করলো, আজিজ ভাবছিল এই ফিল্ডিং হয়তো ইংল্যান্ডে গিয়ে অ্যাডেলাকে বিয়ে করে ফেলেছে, কিন্তু আসলে তার ধারণা ভুল ছিল। আজিজ যে ধারণা ছিল এই ধারণাটা ভুল প্রমাণিত হলো। সে দেখলো ফিল্ডিং মূলত মিসেস মুরের যে কন্যা রয়েছে স্টেলা তাকেই বিয়ে করেছে। সো তার যে ভুল বোঝাবুঝি ছিল এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো অ্যাট লাস্ট আজিজ এবং আজিজের রাল্ফের সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং তখন ফিল্ডিং তাকে আস করে আমরা কি পুনরায় বন্ধু হতে পারি। তখন আজিজ বলে যে কি হয়তো আমাদের ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আর বন্ধুত্ব সম্ভব না, কোনো ইংলিশের সাথে আর কোনো বন্ধুত্ব সম্ভব না, যতদিন পর্যন্ত ইন্ডিয়া থেকে ইংল্যান্ডের মানুষ যাচ্ছে না বা ইংলিশটা বিতাড়িত হচ্ছে না ততদিন কোনো ইংলিশের সাথে তিনি বন্ধুত্ব করবেন না। এখানে শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে ইংলিশরা কিভাবে ইন্ডিয়ানদের উপর টর্চার করতো বা তারা কিভাবে তাদেরকে ডমিনেট করতো, এসব কিছু এখানে দেখানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।